হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আমরা আজকে আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নর্মান পিরিয়ড। যে পিরিয়ডটা স্টার্ট হচ্ছে 1066-এ এবং মোটামুটি এন্ড হচ্ছে 1550-তে। তো দেখো, আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এক একটা করে পিরিয়ড গুলোকে ডিটেলে আমরা জানছি। তো আমরা আগের ক্লাসে ওল্ড ইংলিশ পিরিয়ড করেছি, আজকের ক্লাসে আমরা মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নর্মান পিরিয়ডটাকে করব। তো দেখো, ক্লাস শুরু করার আগে যেটা কয়েকটা কথা বলার, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমাদের ভালো করে জানতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের যে টোটাল লিটারেচারটা রয়েছে, আমাদের যে ইংলিশ লিটারেচার রয়েছে তার ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকলে আমরা যখন লিটারেচার পড়ব তখন আমাদের কোন রকম কোনো অসুবিধা হবে না। তো চলো, সবাইকে হ্যালো, সবাইকে গুড ইভিনিং। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নর্মান পিরিয়ড। তো ক্লাস শুরু করার আগে দেখে নাও যে আমরা এই যে পিরিয়ডটা, এই যেটা মিডিল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নর্মান পিরিয়ড, এটাকে আমরা বেসিক্যালি তিনটে সাব ডিভিশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিফোর চসার, যেটা 1066 মানে নর্মান কনকোয়েস্ট থেকে 1350 অবধি। একটা হচ্ছে দ্য এজ অফ চসার, যেটা 1350 থেকে 1400 অবধি। আর আরেকটা হচ্ছে দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার বা আর্লি রেনেসা, যেটা 1400 থেকে 1550 অবধি। আমরা এই তিনটে সাব ডিভিশনে বেসিক্যালি এই মিডিল ইংলিশ পিরিয়ড কে বা অ্যাংলো নর্মান পিরিয়ড কে ভাঙতে পারি। তো আজকের আমাদের যে ক্লাস, আজকের ক্লাসে আমরা এই বিফোর চসার মানে যেটা 1066 থেকে 1350 এই পিরিয়ডটাকে ডিটেলসে জানব, বাকি পিরিয়ড গুলোকে আমরা পরবর্তী ক্লাস গুলোতে জানব। তো দেখো, আমরা বিফোর চসার যে পিরিয়ড, যেটা 1066 থেকে 1350 অবধি, সেই পিরিয়ডটাকে জানি। তো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। দেখো, ব্যাকগ্রাউন্ড মানে বেসিক্যালি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে এই যে এই বিফোর চসার যে পিরিয়ড সেটা কখন স্টার্ট হচ্ছে, সেটা কিভাবে স্টার্ট হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, যার ওপর বেস করে এই বিফোর চসার পিরিয়ডের লিটারেচারটা রয়েছে। তো প্রথমেই দেখো, আমরা ব্যাকগ্রাউন্ডের যে প্রথম পয়েন্ট, সেখানে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড মানে এই পিরিয়ডের আগের পিরিয়ডটা, যেটা ওল্ড ইংলিশ পিরিয়ড, সেই ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষ রাজা হচ্ছে হ্যারল্ড। হ্যারল্ড রাজা হলো, কিন্তু এই হ্যারল্ডকে হারিয়ে দিল একজন রাজা। কাদের রাজা? ডিউক অফ নরম্যান্ডি। নরম্যান্ডি বলে একটা জায়গা আছে, সেখানকার যে ডিউক বা সেখানকার যে রুলার তার নাম হচ্ছে উইলিয়াম। সেই উইলিয়াম 1066 সালে সে হারিয়ে দিল কাকে? হ্যারল্ডকে। একটা যুদ্ধে হারিয়ে দিল। যে যুদ্ধে হারালো সেই যুদ্ধটার নাম কি? সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ হেস্টিংস। এই ব্যাটল অফ হেস্টিংস এ এই যুদ্ধে আমাদের হ্যারল্ড ডিফিটেড হলো। তার কাছে? উইলিয়ামের কাছে। উইলিয়ামটা কে? সে হচ্ছে ডিউক অফ নরম্যান্ডি। কত সালে? 1066। এবং তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের কি? অ্যাংলো নরম্যান পিরিয়ড। তাহলে প্রথম পয়েন্ট পেলাম। দ্বিতীয় পয়েন্টে কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাংলো নরম্যান পিরিয়ড যেই স্টার্ট হলো, অ্যাংলো নরম্যান পিরিয়ড স্টার্ট হওয়ার সাথে সাথে ইংল্যান্ডে বা আমাদের ব্রিটেনে চলে এলো কি? স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স মানে স্ক্যান্ডিনেভিয়ার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ এই নরম্যানদের সাথে আমাদের ইংল্যান্ডে ঢুকতে শুরু করলো এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে মিক্সিং হয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরো বেশি ডেভেলপ হতে শুরু করলো। তাদের দ্বারা? এই অ্যাংলো নরমানদের দ্বারা, যাদের কারণে
আমাদের স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ঘটে গেল কিসের মধ্যে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। সেকেন্ড পয়েন্টে এটা পেলাম, তাহলে প্রথম দুটো পয়েন্ট পেলাম। থার্ড পয়েন্টে চলে যাই, থার্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে দেখো নরমানরা বেসিক্যালি খ্রিস্টিয়ান ছিলেন, নরমানরা বেসিক্যালি খ্রিস্টিয়ান ছিলেন। দেখো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যারা স্যাক্সন ছিলেন তারা 597 এ খ্রিস্টিয়ান হয়েছিলেন, কিন্তু নরমানরা বেসিক্যালি খ্রিস্টিয়ান ছিলেন। এবং নরমানরা খ্রিস্টিয়ান থাকার কারণে ইংল্যান্ডে আরো বেশি পরিমাণে খ্রিস্টিয়ানিটি ছড়িয়ে পড়ল। তাহলে টোটাল ইংল্যান্ড হয়ে গেল খ্রিস্টিয়ানদের জায়গা, তাদের দ্বারা, এই নরম্যানদের দ্বারা। নেক্সট পয়েন্ট আমরা দেখি চার নম্বরে কি পাচ্ছি। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় এই যে নরমানরা যারা বেসিক্যালি খ্রিস্টিয়ান ছিলেন তারা খ্রিস্টিয়ানিটি প্রচার করলেন কোথায়, আমাদের ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে নতুন এক ধরনের লিটারেচারের আবির্ভাব হলো যাকে আমরা বলতে পারি অ্যালিগরি। অ্যালিগরি মানে কি? অ্যালিগরি মানে হচ্ছে আমরা রূপকথার গল্পের মতো বলতে পারি, যে খানিকটা রূপকথার গল্প, দাদু ঠাকুমার কাছ থেকে যে গল্পগুলো আমরা শুনে থাকি সেই ধরনের অ্যালিগরিক্যাল, সেই ধরনের অ্যালিগরিক্যাল যে রাইটিং সেটা কিন্তু মেডিয়েভাল ইংলিশ লিটারেচার বা এই মধ্যযুগীয় যে ইংলিশ লিটারেচার তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রভাব বিস্তার করলো। তাহলে এটা আমরা চার নাম্বার পয়েন্টে পেয়ে গেলাম। আমরা পাঁচ নাম্বার পয়েন্টে কি পাচ্ছি? পাঁচ নাম্বার পয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডে আমরা পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমি আগেই বললাম যে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স আসতে শুরু করেছে এই পিরিয়ডে। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স যখন এলো তখন আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট শুরু হলো। তাহলে অ্যাংলো নরম্যানদের পিরিয়ড স্টার্ট হওয়ার সাথে সাথে, মানে নরম্যানদের পিরিয়ড ইংল্যান্ডে স্টার্ট হওয়ার সাথে সাথে ইংল্যান্ডে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল। তাহলে এই পাঁচটা আমরা বেসিক্যালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পেয়ে গেলাম। তাহলে এই পাঁচটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিলাম। আমরা এরপর চলো নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য লিটারেচার। তাহলে ব্যাকগ্রাউন্ড জানলাম, এরপর আমরা লিটারেচারটা দেখি। এই যে বিফোর চসার পিরিয়ড, এই বিফোর চসার পিরিয়ডে যে লিটারেচার যেটা আমাদের মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম ভাগ, আমরা তিনটে ভাগে ভাগ করেছি। তাহলে বিফোর চসার, তারপর হচ্ছে চসার, তারপর হচ্ছে চসার টু স্পেন্সার, এই তিনটে ভাগের যে প্রথম ভাগ যেটাকে আমরা নাম দিচ্ছি বিফোর চসার, সেই পিরিয়ডের লিটারেচারকে আমরা ভাগ করছি। কটা ভাগে ভাগ করছি? আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি ভাগ? একটা হচ্ছে পোয়েট্রি, দু নম্বর হচ্ছে প্রোজ, আর তিন নম্বর হচ্ছে ড্রামা। তাহলে এই পিরিয়ড থেকে ড্রামা তৈরি হলো, কোথায় তৈরি হলো? আমাদের ইংলিশ লিটারেচার। তাহলে লিটারেচার বেসিক্যালি তিনটে ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে পোয়েট্রি, দু নম্বর হচ্ছে প্রোজ, আর তিন নম্বর হচ্ছে ড্রামা। তাহলে ড্রামা নামে নতুন একটি আমরা রাইটিং এর যে টেকনিক বা রাইটিং স্টাইল আমরা কিন্তু এই পিরিয়ডে পাচ্ছি। তাহলে ড্রামার আবির্ভাব হচ্ছে আমাদের এই মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম হাফ থেকে, যেটাকে আমরা বিফোর চসার নাম দিয়েছি, যেটা 1066 থেকে 1350 অবধি। তো চলো আমরা এরপর এক এক করে পোয়েট্রি, প্রোজ এবং ড্রামাটাকে জেনে নিই। তো চলো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের পোয়েট্রিকে জানতে হবে। তাহলে দেখো এই যে পোয়েট্রি, এই পোয়েট্রিকেও আবার আমরা পাঁচটা গ্রুপে ভাগ করব। এই পোয়েট্রিকে কটা গ্রুপে ভাগ করব? পাঁচটা গ্রুপে ভাগ করব। কি কি ভাগগুলো? প্রথম যে ভাগ, পোয়েট্রির যে প্রথম ভাগ, তার নাম দিয়েছি আমরা দ্য ক্রনিকলস। তাহলে প্রথম ভাগ হচ্ছে ক্রনিকলস, ক্রনিকলস মানেই হচ্ছে হিস্ট্রি। তাহলে প্রথম ভাগ হচ্ছে ক্রনিকলস। সেকেন্ড ভাগের নাম হচ্ছে রিলিজিয়াস এন্ড ডিডাক্টিক পোয়েট্রি, ধর্মীয় এবং নীতিমূলক কবিতা। থার্ড ভাগের নাম হচ্ছে মেট্রিক্যাল রোমান্স বা মেডিয়েভাল রোমান্স, রোমান্টিক বা রোমান্স টার্ম রয়েছে একটা, চার্মিং একটা কবিতা, সেটা আমরা পাচ্ছি থার্ড ভাগে। চার নম্বরে আমরা পাচ্ছি সেকুলার পোয়েট্রি, সেকুলার মানে হচ্ছে নন রিলিজিয়াস, যেখানে কোনো রিলিজিয়ানের ইফেক্ট নেই, সেটা হচ্ছে সেকুলার পোয়েট্রি। আর পাঁচ নম্বরে হচ্ছে অ্যালিটারেটিভ পোয়েমস, অ্যালিটারেটিভস বা অ্যালিগোরিক্যাল পোয়েমস, এটা পাঁচ নম্বর ভাগ। তাহলে এই পাঁচটা ভাগে আমরা মিডল ইংলিশ বা বিফোর চসার যে পিরিয়ড তার যে পোয়েট্রিকে ভাগ করলাম, ক্রনিকল, রিলিজিয়াস অ্যান্ড ডিডাক্টিক, মেট্রিক্যাল রোমান্স, সেকুলার আর হচ্ছে অ্যালিটারেটিভ।
এই পাঁচটা ভাগে ভাগ করলাম। এরপর আমরা কি করব, একটা একটা করে ডিটেলসে এই পাঁচটা ভাগকে জেনে নেব। তাহলে আমাদের ডিটেলসে জানা হয়ে যাবে এই পাঁচটা ভাগ সম্পর্কে। তো প্রথম ভাগ দেখো ক্রনিকলস, আমরা ক্রনিকলসটা জেনে নিই। দেখো ক্রনিকলস এর মধ্যে আমরা দুটো বিখ্যাত ক্রনিকল দেখতে পাচ্ছি। প্রথম ক্রনিকলের নাম হচ্ছে লেয়ামন্স ব্রুট বা ল্যাজামন্স ব্রুট, অনেকে ল্যাজামন বলে থাকে, অনেকে লেয়ামন বলে থাকে। বুঝতেই পারছো মিডল ইংলিশ পিরিয়ডের ইংলিশ, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অতটা ডেভেলপ হয়নি, এই কারণে লেয়ামন না ল্যাজামন এর মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেছে। তাই আমরা দুটোকেই জানবো, আমরা জানবো লেয়ামন্স বা ল্যাজামন্স। ল্যাজামনের যে রাইটিং, সেই রাইটিংটার নাম হচ্ছে ব্রুট, সেই রাইটিংটার নাম কি ব্রুট। লিখেছেন কে, ল্যাজামন বা লেয়ামন লিখেছেন। এই যে ব্রুট, এই ব্রুটের গল্পের একটা সোর্স আছে, সোর্সটা কি, ল্যাজামন বা লেয়ামন তার এই গল্পের সোর্স হিসাবে বেছে নিলেন ওয়েস বলে একজন রাইটারের একটা রাইটিং। ওয়েস একটা রাইটিং লিখেছিলেন যার নাম হচ্ছে রোমান দে ব্রুট বা রোমান দা ব্রুট। এই রাইটিংটা থেকে ল্যাজামন তার যে ব্রুট সেই রাইটিংটা লিখেছে। আবার এই যে ওয়েস এর রাইটিং, ওয়েসও কিন্তু এটা এক ধরনের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ওয়েস কার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, ওয়েস বেসিক্যালি ট্রান্সলেট করেছিলেন একজনের রাইটিং, তার নাম হচ্ছে জিওফ্রে অফ মনমাউথ, যার একটা ল্যাটিন ওয়ার্ক ছিল, সেই ওয়ার্কটার নাম হচ্ছে হিস্টোরিয়া রেগাম ব্রিটেনি। এই হিস্টোরিয়া রেগাম ব্রিটেনি এটা জিওফ্রে অফ মনমাউথের লেখা। এটা কিসে লেখা, ল্যাটিন লেখা। সেই ল্যাটিন থেকে আমাদের ওয়েস ট্রান্সলেট করলেন রোমান দে ব্রুট নামে, এবং এই ওয়েস এর রোমান দে ব্রুট থেকে আমাদের লেয়ামন বা লেজামন তার যে রাইটিং ব্রুট সেটা লিখলেন। এই ব্রুটে কতগুলো লাইন আছে, এই ব্রুট কবিতাতে টোটাল 16,000 লাইন আছে। তাহলে এখান থেকে বিভিন্ন রকমের এমসিকিউ কোশ্চেন আসতেই পারে যে লেয়ামন তার সোর্স হিসাবে কোত্থেকে পেলেন, সোর্সটা আবার কোত্থেকে ট্রান্সলেট হয়েছে, এগুলো আসতে পারে। আবার ব্রুটে কতগুলো লাইন আছে এটাও আসতে পারে। তাই এই পয়েন্টগুলো সব নোট ডাউন করে নাও, তোমরা সমস্ত পয়েন্ট খাতায় নোট ডাউন করে নাও। নোট ডাউন করতে না পারলে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে খাতায় পরবর্তী ক্ষেত্রে লিখে নেবে। খাতায় লেখা থাকলে কি হবে, তোমাদেরই সুবিধা হবে। তাহলে প্রথম আমরা পেয়ে গেলাম লেজামনের বা লেয়ামনের ব্রুট। আমরা সেকেন্ড ক্রনিকল দেখি। সেকেন্ড ক্রনিকল এর নাম হচ্ছে রবার্ট অফ গ্লসেস্টারস ক্রনিকল, রবার্ট অফ গ্লসেস্টারের ক্রনিকল। তাহলে লিখেছেন কে, রবার্ট অফ গ্লসেস্টার। তিনিও কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন, তিনিও ইনফ্লুয়েন্স হয়েছেন দুজন রাইটারের দ্বারা। একজন হচ্ছে কে, জিওফ্রে অফ মনমাউথ, আর একজন হচ্ছে উইলিয়াম ম্যালমেসবারি। এই উইলিয়াম ম্যালমেসবারি এবং জিওফ্রে অফ মনমাউথ এদের দুজনের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে রবার্ট অফ গ্লসেস্টার কি লিখছেন, তার ক্রনিকেল লিখছেন। তাহলে দুটো ক্রনিকেল আমরা পেয়ে গেলাম, আমরা প্রথম যে পোয়েট্রি ভাগ ক্রনিকেল সেখানে দুটো ক্রনিকেল পেয়ে গেলাম। এখন নেক্সট দেখি, নেক্সট দেখো আমরা দেখতে পাচ্ছি যে রিলিজিয়াস অ্যান্ড ডিডাকটিক পোয়েট। দেখো রিলিজিয়াস অ্যান্ড ডিডাকটিক পোয়েট্রি অনেকগুলোই আছে। তাহলে প্রথম যে দুটো ইম্পর্টেন্ট, প্রথম যে দুটো ইম্পর্টেন্ট রিলিজিয়াস এবং ডিডাকটিক পোয়েট্রির মধ্যে ধর্মীয় এবং নীতিমূলক যে কবিতা তার মধ্যে প্রথম যে দুটো ইম্পর্টেন্ট সেগুলো কি কি, প্রথমটা হচ্ছে অরমিউলাম, প্রথমটা হচ্ছে কি গো অরমিউলাম। এটা লিখেছেন কে, অর্ম, অর্ম নামে একটা লোক লিখেছেন। কত সালে, মোটামুটি একটা আন্দাজ করে বলা যেতে পারে যে 1200। দেখো সি লেখা আছে, সি মানে কি আমরা জানি না, সিওর সিওর যে 1200 লেখা হয়েছে সেটা আমরা জানি না, আমরা মোটামুটি একটা ধরে নিয়েছি যে 1200 লেখা হয়েছে। তাহলে এই বইটাকে অরমিউলাম কেন বলা হচ্ছে, যেহেতু এটাকে অর্ম লিখেছিলেন, অর্ম লিখেছিলেন বলে বইটাকে কি বলা হয়, অরমিউলাম বলা হয়। এই যে অরমিউলাম, এই যে রিলিজিয়াস পোয়েট্রি, এই অরমিউলাম কোন মিটারে লেখা, এর যে মিটার সেই মিটারটার নাম হচ্ছে ল্যাটিন একটা মিটার, তার নাম হচ্ছে সেপ্টেনারিয়াস। কি নাম,
সেপ্টেনারিয়াস, সেপ্টেনারিয়াস মিটারে লেখা হয়েছে কোনটা? আমাদের অরবিনা। এবং এই সেপ্টেনারিয়াস মিটারে কি রয়েছে? 15 সিলেবলস রয়েছে। এখানে প্রত্যেকটা লাইনে মোটামুটি আমরা 15টা করে সিলেবল পাই এবং টোটাল 10,000 লাইন রয়েছে এই অরমিউলামে। তাহলে অরমিউলাম অর্ম লিখেছেন 1200-এ। এটা কোন মিটার? এটা হচ্ছে ল্যাটিন একটা মিটার, যেটা সেপ্টেনারিয়াস মিটার বলা হচ্ছে। এবং এখানে 15 সিলেবলস আছে এবং এখানে 10,000 লাইন রয়েছে। দু নম্বর কি পাচ্ছি? দু নম্বর যে রিলিজিয়াস এবং ডিডাক্টিক পোয়েট্রি তার নাম হচ্ছে হ্যান্ডলিং সিন। দেখো বানানটা দেখো, এখন হ্যান্ডলিং বানান আলাদা, এখনকার বানান হচ্ছে HANDLING, কিন্তু মিডিল ইংলিশে হ্যান্ডলিং বানান আলাদা ছিল। দেখো সিন বানান, এখন সিন বানান হচ্ছে SIN, আগে কি ছিল? SYNNE। তো আগে সিন বানান আলাদা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার দু নম্বর রিলিজিয়াস পোয়েট্রি তার নাম হচ্ছে হ্যান্ডলিং সিন। এটা কে লিখেছেন? এটা লিখেছেন রবার্ট ম্যানিং অফ ব্রুন। ব্রুন বলে একটা জায়গার একটা লোক ছিল, তার নাম হচ্ছে রবার্ট ম্যানিং। এই রবার্ট ম্যানিং লিখেছেন কি? হ্যান্ডলিং সিন। এবং কত সালে লিখেছেন? 1303। এটা কার উপর বেসড হয়ে লেখা হয়েছে? এটা উইলিয়াম অফ ওয়ার্ডিংটন বলে একজন রাইটার ছিলেন, তিনি ম্যানুয়েল দেস পেচিয়েস বলে একটা লিখেছিলেন। কি লিখেছিলেন? উইলিয়াম অফ ওয়ার্ডিংটন লিখেছিলেন ম্যানুয়েল দেস পেচিয়েস। এই ম্যানুয়েল দেস পেচিয়েস থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমাদের রবার্ট ম্যানিং লিখছেন 1303 সালে হ্যান্ডলিং সিন। তাহলে রিলিজিয়াস এবং ডিডাক্টিক পোয়েট্রি প্রথম দুটো পেলাম। থার্ড কি পাচ্ছি আমরা? থার্ড আমরা দেখো পাচ্ছি দা প্রিক অফ কনসায়েন্স। এই প্রিক অফ কনসায়েন্সটা কে লিখেছেন? রিচার্ড রোল অফ হ্যাম্পল। রিচার্ড রোল অফ হ্যাম্পল নামে একজন লোক লিখছেন দা প্রিক অফ কনসায়েন্স। চার নম্বরে কি পাচ্ছি? চার নম্বরে পাচ্ছি কার্সর মুন্ডি। পাঁচ নম্বরে পাচ্ছি আমরা পোয়েমা মোরালে। আর ছ নম্বরে আমরা পাচ্ছি সিনার্স বিওয়্যার। এই কার্সর মুন্ডি, পোয়েমা মোরালে এবং সিনার্স বিওয়্যার, এইগুলোর যে রাইটার তারা এখনো অব্দি জানা যায়নি, সেই কারণে এদের কোনো রাইটারের নাম নেই। তাহলে মোটামুটি রিলিজিয়াস পোয়েট্রির মধ্যে আমাদের তিনটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরমিউলাম, সেটা হচ্ছে হ্যান্ডলিং সিন, আর হচ্ছে দা প্রিক অফ কনসায়েন্স। এই তিনটাকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা রিলিজিয়াস পোয়েট্রি পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সটে আমরা কি পাচ্ছি? মেট্রিক্যাল রোমান্সেস। মেট্রিক্যাল রোমান্সেস মানে রোমান্স, তার মধ্যে একটা সাসপেন্স থাকবে, একটা থ্রিলার থাকবে, একটা ওয়ারফেয়ার থাকবে, বিভিন্ন রকমের রোমান্টিক গল্প থাকবে, তাকে রোমান্স বলা হচ্ছে। একটা মিক্সচার, এই মিক্সচারটাকে রোমান্স বলা হচ্ছে। এই রোমান্স বেসিক্যালি, এই রোমান্স গুলো বেসিক্যালি অক্টোসিলেবিক কাপলেটে লেখা হয়েছে। কিসে লেখা হয়েছিল? অক্টোসিলেবিক কাপলেট এবং টেল রাইম স্ট্যানজা। টেল রাইম স্ট্যানজা মানে কি? প্রত্যেকটা স্ট্যানজার শেষে একটা করে রাইম থাকবে। এই টেল রাইম স্ট্যানজা এবং অক্টোসিলেবিক কাপলেটে এই মেট্রিক্যাল রোমান্স গুলো লেখা হয়েছে। এই মেট্রিক্যাল রোমান্স গুলোকে আমরা বেসিক্যালি চারটি গ্রুপে ভাগ করতে পারি। কত গ্রুপে ভাগ করতে পারি? চারটি গ্রুপে ভাগ করতে পারি। গ্রুপগুলো কি? তো চলো আমরা গ্রুপগুলোকে এরপর জেনে নিই। দেখো প্রথম গ্রুপের মধ্যেই রয়েছে দা ম্যাটার অফ ব্রিটেন। প্রথম গ্রুপে কি রয়েছে? দা ম্যাটার অফ ব্রিটেন। এই যে ম্যাটার অফ ব্রিটেন, এটা কোনটাকে নিয়ে ডিল করছে? এই ম্যাটার অফ ব্রিটেন ডিল করছে কিং আর্থার এবং তার গল্প। তাহলে কি? আর্থারিয়ান স্টোরিজ কে নিয়ে ডিল করছে কি? ম্যাটার অফ ব্রিটেন। সেকেন্ড ভাগে কি পাচ্ছি আমরা? সেকেন্ড ভাগে পাচ্ছি দা ম্যাটার অফ রোম। এই ম্যাটার অফ রোম মানে বুঝতে পারছো? ক্লাসিক্যাল লিজেন্ড, রোমের গল্প। রোম মানে ক্লাসিক, ক্লাসিক্যাল গল্প নিয়ে ডিল করছে কে? ম্যাটার অফ রোম। থার্ড নাম্বার যে মেট্রিক্যাল রোমান্স, সেখানে পাচ্ছি আমরা দা ম্যাটার অফ ফ্রান্স। এই ম্যাটার অফ ফ্রান্সে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি ফ্রান্সের গল্প, বেসিক্যালি চার্লি ম্যাঙ্গি বলে এবং তার যে নাইটরা ছিল তাদের গল্প। চার্লি ম্যাঙ্গি এবং তার নাইটদের গল্প হচ্ছে ম্যাটার অফ ফ্রান্স এবং তাদের সাথে স্ট্রাগল। কাদের স্ট্রাগল গো? সারাসেন্সদের যে স্ট্রাগল, তাকে নিয়ে কিন্তু ম্যাটার অফ ফ্রান্স লেখা হয়েছে। আর চার নাম্বার হচ্ছে ম্যাটার অফ ইংল্যান্ড।
এই ম্যাটার অফ ইংল্যান্ড কাদের গল্প নিয়ে ডিল করছে? এটা ডিল করছে আমাদের ইংলিশ হিস্ট্রি এবং তাদের হিরোদের গল্প নিয়ে ডিল করছে ম্যাটার অফ ইংল্যান্ড। তাহলে দেখো চারটি ম্যাটার জানলাম, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ফ্রান্স আর ম্যাটার অফ ইংল্যান্ড। তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার ম্যাটার অফ ব্রিটেন আর ম্যাটার অফ ইংল্যান্ড আলাদা কি করে? দেখো ব্রিটেন হচ্ছে বৃহত্তর ইংল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস চারটাকে মিলিয়ে ব্রিটেন, আর ইংল্যান্ড হচ্ছে শুধুমাত্র ইংল্যান্ড। তাহলে এই কারণে ম্যাটার অফ ব্রিটেন আর ম্যাটার অফ ইংল্যান্ড আলাদা। তাহলে চারটে ম্যাটার জেনে গেলাম, চারটে আমরা মেট্রিক্যাল রোমান্সের ভাগ জেনে গেলাম। এরপর আমরা প্রত্যেকটা ভাগকে নিয়ে আলোচনা করে দেখি। তা দেখো প্রথম যে ভাগ, সেই ভাগটার নাম হচ্ছে দ্য ম্যাটার অফ ব্রিটেন। তাহলে ম্যাটার অফ ব্রিটেন আমরা কি দেখতে পাচ্ছি? কিং আর্থার এবং তার যারা নাইট ছিলেন, তার যারা সৈন্য ছিলেন তাদের কথা। একে বলা হয় আর্থারিয়ান সাইকেল। কি বলা হয়? আর্থারিয়ান সাইকেল। এখানে কি কি রয়েছে? এখানে যেগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ট্রিস্ট্রেম, একটা রোমান্সের নাম কি? ট্রিস্ট্রেম। দু নম্বরটা নাম কি? আর্থার অ্যান্ড মার্লিন। তিন নম্বরটা নাম হচ্ছে ওয়াইন অ্যান্ড গাওয়াইন। চার নম্বরটা নাম হচ্ছে মোট ডি আর্থার, যেটা লিখেছিলেন কে? থমাস ম্যালোরি 1484। আর এদের মধ্যে বেস্ট হচ্ছে এই মেট্রিক্যাল রোমান্স, তাদের মধ্যে যে ম্যাটার অফ ব্রিটেন, তাদের মধ্যে যেটা বেস্ট হচ্ছে সেটা হচ্ছে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। এই গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইটের সামারিটা তোমাদের জেনে রাখতে হবে, গল্পটা তোমাদের জেনে রাখতে হবে। গল্পটা আমার কাছে চাইবে, আমি তোমাদের গল্পটা পাঠিয়ে দেবো। তাহলে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এই রাইটিং গুলো ম্যাটার অফ ব্রিটেনের মধ্যে রয়েছে। টোটালি কিং আর্থার এবং তার যে নাইট, যারা উচ্চপদস্থ সৈন্য, তাদের গল্প হচ্ছে কি? ম্যাটার অফ ব্রিটেন। তাহলে গল্পগুলো কি কি রয়েছে, কবিতাগুলো গল্প কি কি রয়েছে? ট্রিস্টেম রয়েছে, আর্থার অ্যান্ড মার্লিন রয়েছে, ওয়াইন অ্যান্ড গাওয়াইন রয়েছে, মোট ডি আর্থার রয়েছে, আর স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এগুলো রয়েছে। তাহলে ম্যাটার অফ ব্রিটেনে আমরা এগুলো পেয়ে গেলাম। আমরা নেক্সট দেখি, আমরা নেক্সট দেখতে পাচ্ছি ম্যাটার অফ রোম। এই ম্যাটার অফ রোম বেসিক্যালি কি নিয়ে ডিল করছে? ম্যাটার অফ রোম বেসিক্যালি ক্লাসিক্যাল থিম নিয়ে ডিল করছে। এখানে দুটো গল্প আমরা বেসিক্যালি দেখতে পাই। একটা হচ্ছে কি? সিজ অফ ট্রয়, ট্রয় নগরীকে বন্দি বানিয়ে নেওয়া, তার গল্প। আর আরেকটা গল্প হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, রাজা আলেকজান্ডারের নাম সবাই শুনেছ, ওই আলেকজান্ডারের গল্প আমরা দেখতে পাই। আর দেখতে পাই সিজ অফ ট্রয়, ট্রয়ের যে দখলের গল্প সেটা দেখতে পাই। তাহলে ম্যাটার অফ রোমের মধ্যে কোন কোন রোমান্স কবিতা রয়েছে? প্রথমেই যেটা রয়েছে কিং আলেকজান্ডার, বানানটা দেখো আলাদা, কিং আলেকজান্ডার, আলেকজান্ডার বানানটা দেখো আলাদা, মিডিল ইংলিশের রাইটিং তাই বানান আলাদা। কিং আলেকজান্ডার হচ্ছে ম্যাটার অফ রোমের প্রথম কবিতা। এখানে কার গল্প? এখানে কিং আলেকজান্ডারের গল্প। তারপর কি রয়েছে? দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়, দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় মানে এই যে ট্রয় নগরী তাকে ধ্বংস করে দেওয়ার যে গল্প, যে গল্প তোমরা ইলিয়াডেও শুনেছো, সেই গল্পও কিন্তু এই ম্যাটার অফ রোমের মধ্যে রয়েছে। তাহলে আমরা কিং আলেকজান্ডার এবং দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়, এই দুটো বেসিক্যালি ম্যাটার অফ রোমের মধ্যে পড়ে। এছাড়াও আরো কিছু রয়েছে যেগুলোকে আমরা মিক্সিং বলতে পারি, যেগুলোকে আমরা কি বলতে পারি? মিক্সিং বলতে পারি। সেগুলো কি কি? সেগুলো রয়েছে দেখো, একটার নাম হচ্ছে অ্যামিস অ্যান্ড অ্যামিলোন। এই অ্যামিস অ্যান্ড অ্যামিলোন এটা বেসিক্যালি একটা লাভ স্টোরি, এটা হচ্ছে লাভ স্টোরি যুক্ত রোমান। আর কি রয়েছে? উইলিয়াম অফ প্যালরেইন, এটা হচ্ছে কি গো, এটা মিসিং হিয়ার থিম, মানে কোনো একটা সম্পত্তির মালিক হারিয়ে গেছে, সেই নিয়ে হচ্ছে উইলিয়াম অফ প্যালরেইন। এছাড়াও রয়েছে কি গো, ফ্লোরিস অ্যান্ড ব্লচিফ্লেও, এটা কি? এটাও হচ্ছে একটা লাভ স্টোরি। এটা কার গল্প? রাজার ছেলের গল্প, কার সাথে? এক চাকরানির সাথে।
তা দেখো আলেকজান্ডার দ্য গ্রেট বা কিং আলেকজান্ডার এবং দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় এগুলো বেসিক্যালি প্রধান ম্যাটার অফ রোমের মধ্যে পড়ছে। এছাড়াও মিক্সিং রয়েছে কিছু, অ্যামিস অ্যান্ড অ্যামিলন, উইলিয়াম অফ রেন, আর হচ্ছে ফ্লোরিস অ্যান্ড গ্লচি ফ্লাওয়ার, এগুলো হচ্ছে কি আমাদের মিক্সিং। তাহলে আমরা পেয়ে গেলাম ম্যাটার অফ রোম। আমরা নেক্সট চলে যাই, আমরা নেক্সট দেখতে পাচ্ছি ম্যাটার অফ ফ্রান্স। ম্যাটার অফ ফ্রান্সে আমরা দেখতে পাচ্ছি দুটো রাইট, যেগুলো ফ্রান্সের গল্প নিয়ে ডিল করছে। একটা হচ্ছে কি কোয়েলজিয়ার, এর নাম হচ্ছে কোয়েলজিয়ার বা কোয়েলজিয়ার, আর আরেকটা নাম হচ্ছে স্যার ফেরামব্রাস। তাহলে কোয়েলজিয়ার আর স্যার ফেরামব্রাস এই দুটো কিসের মধ্যে রয়েছে? দ্য ম্যাটার অফ ফ্রান্স এর মধ্যে রয়েছে। তাহলে কোয়েলজিয়ার আর স্যার ফেরামব্রাস কে পেয়ে গেলাম আমরা ম্যাটার অফ ফ্রান্স এর মধ্যে। তাহলে চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সটে আমরা পাচ্ছি দ্য ম্যাটার অফ ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ডের ম্যাটার রয়েছে, ইংল্যান্ডের গল্প রয়েছে। তো ব্রিটেনের আমরা আগেই পেয়েছি, ব্রিটেন মানে কি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ইংল্যান্ড আর ওয়েলস চারটাকে মিলিয়ে, আর ইংল্যান্ড মানে শুধুমাত্র ইংল্যান্ড। ইংল্যান্ডের যে ম্যাটার গুলো সেখানে ইংলিশ হিস্ট্রি নিয়ে ডিল করছে। সেখানে কি কি পাচ্ছি আমরা? সেখানে পাচ্ছি আমরা কিং হর্ন, একটা রাইটিং এর নাম হচ্ছে কিং হর্ন, একটা নাম হচ্ছে হ্যাভলক দ্য ডেন, একটা নাম হচ্ছে গাই অফ ওয়ারউইক অ্যান্ড বেবিস অফ হ্যাম্পটন। এই যে এইগুলো পেয়ে গেলাম, আর কি পাচ্ছি আমরা? আর পাচ্ছি কন্টেম্পোরারি হিস্ট্রি নিয়ে আর একটা রোমান্স, যেটা ম্যাটার অফ ইংল্যান্ডের মধ্যে পড়ে, তার নাম হচ্ছে রিচার্ড কোয়ের দি লায়ন। তা দেখো এই ব্যাপারগুলো বা এই ম্যাটারগুলো আমরা পেয়ে গেলাম কিসের মধ্যে? ম্যাটার অফ ইংল্যান্ডের মধ্যে। কিং হর্ন, হ্যাভলক দ্য ডেন, গাই অ্যান্ড ওয়ারউইক, বেবিস অফ হ্যাম্পটন, আর কি পাচ্ছি রিচার্ড কোয়ের দি লায়ন। বেসিক্যালি এই যে মেট্রিক্যাল রোমান্স গুলোকে আমরা দেখলাম, এই রোমান্স গুলোর কারা রাইটার, রাইটার গুলো কিন্তু আমরা জানি না, তাই আমরা কোনো রাইটারের নাম লিখলাম না। আমরা বেসিক্যালি ম্যাটার গুলোকে জেনে নিলাম, ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ ফ্রান্স আর ম্যাটার অফ রোম, এই চারটে ম্যাটারকে আমরা জেনে নিলাম। তো চলো আমরা মেট্রিক্যাল রোমান্স জানলাম, আমরা এখন নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট জায়গায় কি দেখতে পাচ্ছি দেখো? নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেকিউলার পোয়েট্রি। সেকিউলার পোয়েট্রির মধ্যে একটাই রয়েছে, তার নাম হচ্ছে দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা গল্পটা তোমাদের জানতে হবে, এটা সামারিটাও তোমরা জেনে রাখবে। দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল, এই আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল এটা কার প্রতি অ্যাট্রিবিউটেড, মানে এর রাইটার হিসাবে কাকে ধরা হয়? নিকোলাস অফ গিলফোর্ড, এনাকে এর রাইটার হিসাবে ধরা হয়। কোনটাকে? দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল, এই যে সেকুলার পোয়েট্রি এটা নিকোলাস অফ গিলফোর্ড কে ধরা হয়, যিনি হচ্ছেন এর রাইটার। এই যে আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল এর মেন গল্প কি? এর মেন গল্প হচ্ছে এটা ডিবেট, এটাকে ডিবেট পোয়েমও বলতে পারি আমরা। ডিবেট কার কার মধ্যে? একটা গ্রেভ আউল, একটা অহংকারী পেঁচা, আর একটা জয়াস নাইটিঙ্গেল, একটা ফুর্তিবাজ নাইটিঙ্গেল পাখির মধ্যে। তাহলে একটা গ্রেভ আউল, একটা জয়াস নাইটিঙ্গেল এর মধ্যে একটা ডিবেট, তাকে নিয়েই দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। এটা কিসের লেখা হয়েছে? রাইমিং কাপলেটে লেখা হয়েছে, প্রত্যেকটা দু লাইনে এর একটা রাইম রয়েছে, রাইমিং কাপলেটে লেখা হয়েছে। এবং এটা বেসিক্যালি একটা ড্রিম অ্যালিগরি, এর ম্যাক্সিমাম গল্পটাই স্বপ্নের মধ্যে ঘটছে, তাই একে আমরা কি বলছি? ড্রিম অ্যালিগরি বলছি। তা দেখো সেকিউলার পোয়েট্রিতে আমরা পেয়ে গেলাম দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। আমরা নেক্সট চলে যাই, নেক্সট দেখি আমরা কি রাইটিং পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি দেখো অ্যালিটারেটিভ পোয়েমস। দেখো সেকুলার পেয়ে গেলাম, চার নাম্বার আমরা কি পাচ্ছি? অ্যালিটারেটিভ পোয়েমস। অ্যালিটারেটিভ পোয়েমস এর মধ্যে দেখো চারটে রয়েছে, কি কি রয়েছে? প্রথমটার নাম হচ্ছে পার্ল। পার্লটাও বেসিক্যালি একটা ড্রিম অ্যালিগরি, এর ম্যাক্সিমাম গল্পটাই স্বপ্নে। তারপর কি রয়েছে? পেশেন্স রয়েছে, পেশেন্সটা একটা ডিডাক্টিক, ডিডাক্টিক মানে কি গো, এর মধ্যে একটা নীতি দেওয়া হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে। থার্ড নাম্বারটা নাম হচ্ছে পিউরিটি, এটাও একটা ডিডাক্টিক। আর চার নম্বরে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা তো আমরা আগেই পেলাম, এটা মেট্রিক্যাল রোমান্সের মধ্যেও পড়ছে,
প্লাস এটা অ্যালিটারেটিভ পোয়েমস এর মধ্যেও পড়ছে। এই চারটের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বার্ন এবং স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এই দুটোর সামারি তোমাদের জেনে রাখতে হবে, বার্লের সামারি এবং স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। আমি এই সামারি দুটো তোমাদের প্রোভাইড করে দেব। এই যে অ্যালিটারেটিভ পোয়েমস গুলো, এগুলো একটা স্পেশাল ডায়ালেক্টে লেখা হয়েছে। যে ডায়ালেক্টে লেখা হয়েছিল সেই ডায়ালেক্টটাকে বলা হয় থাকে ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট। এই অ্যালিটারেটিভ পোয়েম গুলো পার্ল, পেসেন্স, পিউরিটি আর স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এগুলো মিডল্যান্ড ডায়ালেক্টে লেখা হয়েছে। এটা হচ্ছে ভাষা বা ডায়ালেক্ট। তাহলে অ্যালিটারেটিভ পোয়েমস গুলো আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট কি টপিক পাচ্ছি দেখি। তাহলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো নেক্সট আমরা অ্যালিটারেটিভ পোয়েমস এর পর দেখতে পাচ্ছি প্রোজ। প্রোজের মধ্যে কি পাচ্ছি? প্রোজের মধ্যে আমরা দুটো রাইটিং পাচ্ছি। একটা নাম হচ্ছে অ্যাংক্রেন রিওয়েল, অ্যাংক্রেন রিওয়েল পাচ্ছি, যেটা লেখা হচ্ছে 12th century, যেটা কখন লেখা হচ্ছে 12th century। এবং এই যে অ্যাংক্রেন রিওয়েল, এর কে রাইটার, রাইটারটা আমরা সঠিক ভাবে জানি না। এটা বেসিক্যালি লেখা হয়েছিল কাদের জন্য? তিনজন নোবেল লেডির জন্য। তখনকার দিনে 12th century তিনজন নোবেল লেডি, তাদের জন্য লেখা হয়েছিল এই অ্যাংক্রেন রিওয়াইল। এবং এই অ্যাংক্রেন রিওয়াইলে টোটাল 8 খানা বই আছে, 8 books, 8 books এ ডিভাইডেড হয়েছে এই আমাদের অ্যাংক্রেন রিওয়াইল। তাহলে এটা 12th century লেখা হয়েছে, তিনটে নোবেল লেডিকে ডেডিকেট করা হয়েছে এবং এর 8 খানা বই রয়েছে। দু নম্বরে কি পাচ্ছি আমরা? দু নম্বরে আমরা পাচ্ছি, দেখো দ্য অ্যাজেনবাইট ইনভার্ট, এটা আর একটা বুক, দ্য অ্যাজেনবাইট ইনভার্ট। এটা কে লিখেছেন? এটা রাইটারের নাম আমরা পেয়ে যাই। এই রাইটারের নাম হচ্ছে কি? ড্যান মাইকেল অফ নর্থগেট। ড্যান মাইকেল অফ নর্থগেট লিখেছিলেন এটা 1340। এবং এটা যে ডায়ালেক্টে লেখা হয়েছিল সেই ডায়ালেক্টের নাম হচ্ছে কেন্টিশ ডায়ালেক্ট। তাহলে এগুলো থেকে অবজেক্টিভ আসতেই পারে, এমসিকিউ আসতেই পারে, যে অ্যাংক্রেন রিওয়েলের কতগুলো বুক আছে, অ্যাংক্রেন রিওয়েল কোন সেঞ্চুরিতে লেখা হয়েছিল, অ্যাংক্রেন রিওয়েল কাদেরকে ডেডিকেট করে লেখা হয়েছিল, আবার অ্যাজেনবাইটটা কে লিখেছিলেন, কখন লিখেছিলেন, কোন ডায়ালেক্টে লিখেছিলেন, এরকম কোয়েশ্চেন আসতে পারে, সে কারণে আমরা এগুলো লিখে দিয়েছি। তাহলে প্রোজের আমরা দুটো পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম অ্যাংক্রেন রিওয়েল, একটা পেয়ে গেলাম দ্য অ্যাজেনবাইট ইনভার্ট। তো চলো আমরা নেক্সট সেকশনে চলে যাই। নেক্সট সেকশনের নাম হচ্ছে ড্রামা। নেক্সট হচ্ছে আমাদের ড্রামা। এই যে মিডল ইংলিশ, মানে যেটা বিফোর চসার, এই বিফোর চসার গ্রুপের ড্রামাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি ভাগে ভাগ করছি? প্রথম ভাগের নাম দিয়েছি আমরা দ্য মিস্ট্রি অ্যান্ড মিরাকল প্লেস, যেগুলোকে সেন্টস প্লে বলা হচ্ছে। তাহলে মিস্ট্রি অ্যান্ড মিরাকল প্লেস, যেগুলোকে আমরা সেন্টস প্লে বলছি। দু নম্বর ভাগের নাম দিয়েছি আমরা মোরালিটি প্লেস, এবং 3 নম্বর ভাগের আমরা নাম দিয়েছি ইন্টারভিউ। তাহলে ড্রামাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করলাম, মিস্ট্রি মিরাকল, মোরালিটি আর হচ্ছে ইন্টারভিউ। তো চলো আমরা এক এক করে এগুলোকে জানি। তো প্রথমে আমরা কোনটা জানবো? প্রথমে আমরা মিস্ট্রি এবং মিরাকল গুলোকে জানবো। তো দেখো প্রথমে এই যে মিস্ট্রি এবং মিরাকল প্লেস, বা যেগুলোকে সেন্টস প্লেস বলা হচ্ছে, সেগুলো মোটামুটি 4টে ভাগে বিভক্ত। সেগুলোকে 4টে ভাগে ভাগ করা যায়। এই 4টে ভাগকে 4টে সাইকেল বলা হয় থাকে। কি বলা হয় থাকে? সাইকেল বলা হয় থাকে, সাইকেলস বা গ্রুপ, এই 4টে গ্রুপে বিভক্ত। এই যে মিস্ট্রি এবং মিরাকল প্লেস, যেগুলোকে সেন্টস প্লে বলা হয়, এগুলো বেসিক্যালি বিবলিক্যাল স্টোরিগুলোকে নিয়ে ডিল করছে। কি নিয়ে ডিল করছে? বিবলিক্যাল স্টোরি, মানে বাইবেলের গল্পগুলোকে ডিল করছে। তো 4টে ভাগকে আমরা চলো এরপর জেনে নিই, 4টে ভাগ কি কি। দেখো 4টে ভাগের মধ্যে আমরা যে প্রথম ভাগটা পাচ্ছি, প্রথম ভাগটার নাম হচ্ছে আমাদের চেস্টার সাইকেল। কি নাম? চেস্টার সাইকেল। এই চেস্টার সাইকেলের আন্ডারে 24টা নাটক আছে। তাহলে 24 plays আছে তার আন্ডারে, চেস্টার সাইকেলের আন্ডারে। 2 নম্বর আমরা কি পাচ্ছি? ইয়র্ক সাইকেল। এই ইয়র্ক সাইকেলটাকে আরেকটা নামে বলা হয়, তার নাম হচ্ছে কি? কর্পাস ক্রিস্টি প্লেস, যেখানে
48 প্লেস রয়েছে। তিন নম্বর যে ভাগ তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ওয়েকফিল্ড সাইকেল বা টাউনলি মিস্ট্রি প্লেস। এখানে টোটাল কতগুলো প্লে আছে, 32টা প্লে আছে। আবার এই 32টা প্লেয়ের মধ্যে 6টা প্লে আছে ইয়র্ক সাইকেলের সাথে কমন, মানে ইয়র্ক সাইকেলে যে 6টা প্লে আছে এই ওয়েকফিল্ড সাইকেলেও সেই 6টা প্লে আছে। তাহলে দেখো আমরা ওয়েকফিল্ড পেয়ে গেলাম। এবং 4 নাম্বার যেটা, 4 নাম্বারটার নাম হচ্ছে আমাদের কভেন্ট্রি অর লুডুস কভেন্ট্রি সাইকেল। তাহলে 4 নাম্বারটা হচ্ছে কি আমাদের, কভেন্ট্রি বা লুডুস কভেন্ট্রি সাইকেল। এখানে কতগুলো রয়েছে, 42 প্লেস রয়েছে। তাহলে দেখো দ্য মিস্ট্রি অ্যান্ড মিরাকল প্লেস বা সেইন্ট প্লেস এর যে 4টে ভাগ, সেই 4টে ভাগ পেয়ে গেলাম। চেস্টার সাইকেলস এখানে 24টা নাটক, ইয়র্ক সাইকেল বা কর্পাস ক্রিস্টি প্লেস এখানে 48টা নাটক, ওয়েকফিল্ড সাইকেল বা যাকে বলা হচ্ছে টাউনলি মিস্ট্রি প্লেস এখানে 32টা সাইকেল, যার মধ্যে 6টা হচ্ছে চেস্টার, আমি সরি ইয়র্কের সাথে কমন রয়েছে, ইয়র্ক এবং ওয়েকফিল্ড এর মধ্যে 6টা কমন নাটক রয়েছে। আবার 4 নম্বরে পাচ্ছি আমরা কভেন্ট্রি বা লুডুস কভেন্ট্রি সাইকেল, এখানে 42টা নাটক রয়েছে। তাহলে আমরা মিস্ট্রি এবং মিরাকল প্লে গুলোকে পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট দেখি, নেক্সট আমরা যেটা পাচ্ছি তার নাম হচ্ছে মোরালিটি প্লেস। তাহলে মোরালিটি প্লেস এর মধ্যে দেখো আমরা এই মোরালিটি গুলো বেসিক্যালি একটা অ্যালিগরি টাইপ, এগুলো বেসিক্যালি কি অ্যালিগরি। আমরা অ্যালিগরি আগেই পেলাম, অ্যালিগরি মানে হচ্ছে রূপকথার গল্প, যেগুলো ড্রিম অ্যালিগরি হতে পারে, যেগুলো ম্যাক্সিমাম স্বপ্নে দেখা গল্প। তাহলে দেখো মোরালিটি প্লেস এর মধ্যে কি রয়েছে, আমাদের অ্যালিগরি রয়েছে। এখানে কি করেছে, এই মোরালিটি প্লেস নামটা শুনেই বুঝতে হচ্ছে মোরাল, মোরাল মানে নীতি কথা, মানুষ কিছু জ্ঞান প্রদর্শন করছে, নীতি প্রদর্শন করছে, কারা গো, এই মোরালিটি প্লেস গুলো। তাহলে এই মোরালিটি প্লেস গুলোতে কি হচ্ছে, বিভিন্ন যে আমাদের মোরাল জিনিসগুলো, সেই মোরাল জিনিসগুলোকে পার্সোনিফাই করা হয়েছে এবং সেগুলোকে আমাদের দেখানো হয়েছে। যেমন আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের পুণ্য, আমাদের জীবনের ভালো কাজ, আমাদের জীবনের খারাপ কাজ, এইগুলোকে ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছে এবং তুলে ধরা হয়েছে। তাহলে মোরালিটি প্লে গুলোকে বেসিক্যালি অ্যালিগরি ক্যাটাগরিতে ফেলি। তাহলে কি কি মোরালিটি প্লে রয়েছে, দেখো আমরা কিছু বিখ্যাত মোরালিটি প্লে নাম লিখছি। 4টে মোরালিটি প্লে কে পাচ্ছি যেগুলো বিখ্যাত। প্রথমটার নাম কি, প্রথমটার নাম হচ্ছে দ্য ক্যাসেল অফ প্রিজারভারেন্স। প্রথমটার নাম কি, দ্য ক্যাসেল অফ প্রিজারভারেন্স। দু নম্বরটার নাম কি, ম্যানকাইন্ড। তিন নম্বরটার নাম হচ্ছে উইজডম। আর 4 নম্বরটার নাম হচ্ছে এভরি ম্যান, বা এর আরেকটা নাম হচ্ছে, এর আরেকটা নাম কি, দ্য সামনিং অফ এভরি ম্যান। এই এভরি ম্যানটা হচ্ছে মোরালিটি প্লে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের এই এভরি ম্যান এর গল্পটা জেনে রাখতে হবে, আমি তোমাদের গল্পটা দিয়ে দেব, তোমরা আমার কাছে চেয়ে নিও, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোরালিটি প্লে পেয়ে গেলাম। মোরালিটি প্লে গুলোকে বেসিক্যালি অ্যালিগরি বলা হচ্ছে, যেখানে আমাদের ভ্যারিয়াস যে পাপ পুণ্য ভালো খারাপ এই জিনিসগুলোকে ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। এবং বেসিক্যালি 4টে আমরা ওয়েল নোন মোরালিটি প্লে পেলাম, ক্যাসেল অফ প্রিজারভারেন্স, ম্যানকাইন্ড, উইজডম আর এভরি ম্যান বা দ্য সামনিং অফ এভরি ম্যান। তাহলে মোরালিটি প্লেস আমাদের হয়ে গেল। আমরা এরপর নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট জায়গায় আমরা কি পাচ্ছি, ইন্টারলিউড। দেখো নেক্সট জায়গায় আমরা পাচ্ছি ইন্টারলিউড। তাহলে মোরালিটি প্লে এর পর আমরা লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারলিউড। আগে ইন্টারলিউড মানে কি আমরা বলে দিই, ইন্টারলিউড বেসিক্যালি কোন রাজার রাজদরবারে বা যেগুলোকে গ্রেট হাউস বলা হচ্ছে, সেই গ্রেট হাউসে এগুলো বেশি প্রেজেন্টেড হতো। এগুলো কখন হতো, মনে করো কোনো একটা শো চলছে, কোনো একটা অনুষ্ঠান চলছে বা শো চলছে, সেই শো এর মাঝখানে ইন্টারলিউড, ইন্টারমিডিয়েট মানে মাঝখানে এগুলোকে দেখানো হতো। এখন যেমন কি হয়, কোনো একটা সিনেমা চলে মাঝখানে অ্যাড ঢুকে যায়, ঠিক এই অ্যাডের মতো কাজ করতো কোনগুলো, এই ইন্টারলিউড গুলো। এগুলো কোথায় হতো, রাজার রাজদরবারে বা গ্রেট হাউসে এনেক্টেড করা হতো। এই ইন্টারলিউডের মধ্যে বিখ্যাত হচ্ছে দুটো বিখ্যাত, সেই দুটোই কার লেখা, স্যার জন হেউডের লেখা। কার লেখা, স্যার জন হেউড। প্রথমটার নাম হচ্ছে কি, দ্য ফোর পিস, যেটা বেসিক্যালি লেখা হয়ে থাকে, আমরা একটা ধরে নি যে লেখা হয়ে থাকে 1544 সালে। এই ফোর পিস এখানে 4 পি এর গল্প। 4 পি কারা কারা, একজন হচ্ছে পামার, একজন হচ্ছে পার্ডনার,
একজন হচ্ছে পেডলার আর একজন হচ্ছে পথিকারী। পামার মানে কি? একজন তীর্থযাত্রী। পার্ডনার মানে কি? একজন ক্ষমাপ্রার্থী বা যে ক্ষমা করে দেয় সবাইকে। পেডলার মানে কি? পেডলার মানে হচ্ছে একজন ব্যবসায়ী। আর পথিকারী মানে কি? একজন ঔষধ বিক্রেতা। এই চারজনের গল্প নিয়ে হচ্ছে দ্য ফোর পিস, যেটা 1544 সালে স্যার জন হেগুড দেখেছে। এছাড়াও আরেকটা রয়েছে, তার নাম হচ্ছে দ্য প্লে অফ দ্য ওয়েদার, যেটা 1533 সালে কে লিখেছেন? আমাদের স্যার জন হেউড লিখেছেন। তোমাদের এই ফোর পি এর গল্পটা জেনে রাখতে হবে, পামার, পার্ডনার, পেড্ডার এবং পথিকেরি, এই যে ফোর পিস, এই ফোর পিস এর গল্প তোমাদের জেনে রাখতে হবে। এই গল্পটাও আমি তোমাদের দিয়ে দেবো, আমার কাছে চেয়ে নিও। তাহলে ইন্টারলিউড আমরা পেয়ে গেলাম। আমরা ইন্টারলিউড এর পর আমরা নেক্সট সেকশনে চলে যাই, দেখি নেক্সট কি পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি আমাদের এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এর পরবর্তী যে ক্লাস হবে, পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা বাকিটাকে আলোচনা করব। দেখো আমরা মিডল ইংলিশ পিরিয়ড কে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে বিফোর চসার, একটা হচ্ছে চসার, একটা হচ্ছে চসার টু স্পেন্সার। তাহলে এই তিনটে ভাগে ভাগ করেছি, তিনটে ভাগের মধ্যে আমরা প্রথম ভাগটাকে জেনে নিলাম। প্রথম ভাগটা হচ্ছে কি? প্রথম ভাগটা হচ্ছে আমাদের বিফোর চসার, এবং বিফোর চসারের যে টোটাল লিটারেচার, টোটাল লিটারেচার কে আমরা জেনে নিলাম। এবার আমরা পরবর্তী ক্লাসে কি করব, এই মিডল ইংলিশ পিরিয়ডের বাকি যে দুটো সাব ডিভিশন রইলো সেইগুলো জেনে নেব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই স্যানিটাইজ থাকবে, সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা, ভালো থেকো, রাখছি।